তুমি ঠাকুর দেখতে যাচ্ছ মা? হ্যাঁ, ঠাকুর দেখতে পারে, হাসি দে দেয় মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর প্রায় 1:30 মতো। এই যে তোমার দাদাভাইয়ের গাড়িটা এক্ষুনি পুজো করা হলো, তো আমাদের তো জানো হিন্দু মতে যেটা হয়ে থাকে আর কি, এই যে বিশ্বকর্মা পুজোর দিনে যাদের তো দোকান থাকে তাদের মানে কি বলা হয় যে মানে লোহা লক্কর এরকম টাইপের, তো সেখানে সেই সমস্ত দোকানে তো বা এই যে বাইক শোরুম টোরুম এগুলোতে তো বিশ্বকর্মা ঠাকুর একদম মাটির ঠাকুর তুলে পুজো করা হয়। আর এমনি নর্মালি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে বাইক সাইকেল মেশিন নানান রকমের জিনিস থাকলে যেগুলো আমরা সারা বছর ব্যবহার করি সেগুলোকে আমরা এই বিশ্বকর্মা পূজার দিন কিন্তু পুজো দিয়ে নিই। আর তোমাদের বাড়িতে কার কার মানে কার কার বাড়িতে আজকে সংক্রান্তিতে পূজা হচ্ছে? যেহেতু আজকে তো সংক্রান্তি সবাই জানো, তো মাসের শেষ দিন, তো মাসের শেষ দিনকেই তো সংক্রান্তি বলে থাকে না কি জানি, এগুলো সম্পর্কে যদিও আমার জানা নেই। তো কাদের কাদের বাড়িতে মনসা পূজা হচ্ছে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে হচ্ছে না, হয়তো কয়েকদিন পরে হবে, একটু অসুবিধা আছে বলে এখন হচ্ছে না। আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এই 3 দিন টানা নিম্নচাপের পর এত সুন্দর একটা ঝলমলে রোদ দিয়েছে, আর সেই রোদ দেখে মানে আমাদের ঘরে বিশেষ করে সোনামাইয়ের জিনিস চারিদিকে মেলা। তোমাদেরকে ওই পাশটা যে দেখালাম, আমার তোলা হয়ে গেছে, 3 দফা জিনিস তোলা হয়ে গেছে, লাস্ট আর 1 দফা শুকানো হচ্ছে। আর এখানে যে সোনামাইয়ের সমস্ত জামাগুলো, লাস্ট কয়েকদিন ধরে যে মানে নিম্নচাপটা ছিল, একটা জামাও সোনার ধুতে পারিনি, সমস্ত জামা শেষ হয়ে গেছিলো, একদম জন্মের পরের জামাগুলো জাস্ট মানে ছিল একদম ছোট ছোট। তো এই যে দেখো, ঠাকুরমশাইকে প্রণামী দেওয়া হয়ে গেছে, উনি বাড়ি চলে যাচ্ছেন, ওনাকে আবারও ডাকা হয়েছে মনসা পূজার জন্য পরে একটা ডেটে। এই যে এদিকে এদিকে মা, এদিকে এদিকে পাখি, তুমি ঠাকুর দেখতে যাচ্ছ মা? হে ঠাকুর দেখতে পারে, হাসি দে দেয় মা, হাসি দে দেয়। চল যাও ঠাকুর দেখে আসো। কটা ঠাকুর দেখবে বলে আসবে, বলবে ঘরে এসে বলবে। হ্যাঁ মা, টাটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সিম্পি লাইফস্টাইলে। তো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করিনি, একদম দুপুরবেলা থেকে শুরু করেছি। তো ওই যে ঠাকুরমশাই এলেন, পুজো করলেন তোমার দাদাভাইয়ের হচ্ছে গাড়িতে, তো যেহেতু বাড়িতে নেই তো বাইকটা বের করে নিয়ে যাওয়ার মতো সেরকমই সম্ভব হয়নি, তো সেই জন্য একদম ওখানেই পুজো করা হয়েছে। তো তারপরে হচ্ছে আমি ভিডিওতে ভয়েস ওভার দিলাম, বললাম তো তোমাদের কালকের ভিডিওতে। তো তারপরে খাওয়া দাওয়া করা, সোনাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু করে এখন সোনা গেল একটু বিশ্বকর্মা ঠাকুর দেখার জন্য। তো কোথায় যাবে অ্যাকচুয়ালি জানি না, তো ওই পাশের দিকে যাচ্ছে, ওই পাশের দিকে কোথায় আছে জানি না। সত্যি কথা বলতে আমি এখানে মানে এই মানে তোমার দাদাভাইয়ের বাড়িতে আসার পর থেকে এই বাড়িতে আমি কোনোদিনও কোথাও কোনো পাড়ায় যাইনি, আমি জানিও না। তা যাই হোক, ও গেল, ভালো ভালোই হলো, আমি না যাই ও তো দেখবে, যেহেতু ওর বাড়ি আমার বাড়ি না এটা। তো চলো, এখন এই সুযোগে আমার অনেক কাজ বাকি আছে, তো তোমাদেরকে রুমের ভিতরে গিয়ে দেখাবো রুমটা কি অবস্থায় পড়েছে 2-3 দিন বৃষ্টি হওয়ার ফলে। রোদ হয়নি কোনো, মিলতে পারিনি, ধুতে পারিনি, আজকে সব কিছু ধোয়া হয়েছে অনেক, মানে সোনার 3 দিনের পটি বাথরুমের কাপড় ধোয়া হয়েছে, আমার শাড়ি নাইটি অনেক কিছু। তো চলো ঘরের ভিতরে গিয়ে তোমাদেরকে অবস্থাটা দেখাচ্ছি। এখন আমি একটু বাইরে বাথরুম করতে এসেছিলাম, সাথে মোবাইলটাও নিয়ে এসেছিলাম, এখন ঘরে চলো। বাড়ির মধ্যে চলে এসেছি, আর এসে তোমাদেরকে কোথা থেকে শুরু করবো আর শেষ করবো বুঝতে পারছি না, মানে দেখানোটা আর কি। তো পুরো গোটা খাটে মানে এরকমই অবস্থা, মানে আমার এর আগে কখনো হয়নি, মানে আমার সোনামা হয়ে যাওয়ার পরই এই অবস্থা দেখতে পাচ্ছি আমার রুমের মধ্যে। জানো তো যখন আমার মানে আমার যখন বেবি হয়েছিল না, যখন আমি ব্যাচেলার ছিলাম অথবা আমার বিয়ের পর, আমার বোনকে বিশেষ করে আমি বলতাম যে কী রে তুই কি রুম টুম গুছাতে পারো, মানে এত সুন্দরভাবে খা, ডালমা টালমা সুন্দর তো গুছিয়ে রাখবি। তো ও বলতো তোরও যখন একটা হবে তখনই তুই বুঝতে পারবি, যার যতক্ষণ না হবে সে ততক্ষণ তার মর্মটা বুঝতে পারে না। তো সত্যি আমার বোনের কথাটা তো লাগছে, কিন্তু অবশ্যই আমি প্রত্যেক দিনের শুরুতে এবং দিনের শেষে কিন্তু সেটাকে গুছাই, তারপরেও কিন্তু আমার এরকমই, তার মাঝখানে রাত্রিবেলা এবং দুপুরবেলাটালে এরকমই হয়ে যায়। তো মানে আজকে যেটা হয়েছে এটা সকাল থেকে একবারও গুছানো হয়নি,
আমি নাহলে প্রত্যেক দিন দুই বেলা করি, সকালবেলা সোনাকে বের করে মানে ঘুম থেকে উঠানোর পরও যখন একটু বাইরে বা দোলনায় হয়তো ওকে নিয়ে বসা হলো, আমি সেই ফাঁকে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। জানো তো, মানে রুমের মধ্যে, একটা রুমের মধ্যে তুমি ঢুকলে বিছানাটা যদি পরিষ্কার থাকে দেখবে যেন মনে হবে ঘরটা হয়তো টিপটপ গোছানো আছে। যতই জামা কাপড় এরম হলে থাকুক, কিন্তু বিছানাটা যদি একটু টিপটপ করে টান টান করে বেড কভার দিয়ে, সে যেমন তেমনই বেড কভার হোক না কেন, যদি একটু টান টান করে ভালো করে পাতা থাকে, মানে দেখবে যে মানে রুমটার জন্য একটা অন্যরকম শোভা পায়। তো এই যে আমিও শুরু করলাম প্রথমে খাটটা পরিষ্কার করে নিই, কারণ খাটটা পরিষ্কার করে থাকলে না আর কোনো চিন্তা থাকে না যে সোনামা যদি কেঁদে উঠে, ওকে তো নিয়ে যাওয়া হয়েছে এখন, মানে আজকে পুজো দেখতে মানে ঠাকুর দেখতে গিয়েছে, কিন্তু অন্যান্য সময় তো এমনি থাকে ঘরে, তখনও আমি খাটটাই প্রথম পরিষ্কার করি। আর আমার খাটটা পরিষ্কার করার পরে ঠিক আমি একটু বসবো, তারপরে সোনামা চলে আসবে। আসলে ও কান্না শুরু করে দিয়েছিল বলে ওকে নিয়ে চলে আসবে, সোনার ঠিকঠাক ঘুমটা হয়নি আর কি, মানে ও ঘুমিয়েছিল, তারপরে ঘুম থেকে উঠে এই যে ওই খেলনাটা যা দেখছি যে মানে দুলছে বাতাসে, ও তাই দেখেই মানে খেলতে শুরু করে দিয়েছিল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো, খাটটা পরিষ্কার করতে করতে আরও বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো তোমরা আমাকে একজনও কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই তোমার সোনাকে কী তেল ইউজ করাও। দেখো, প্রত্যেকটা মানে বেবিদেরকে কিন্তু আলাদা আলাদা ডক্টর দেখানো হয়, কারণ আমরা আলাদা আলাদা যে মানে কী বলা হয় জেলাতে থাকি, আলাদা আলাদা যে জায়গা। তো আমি যেহেতু মানে তোমার মেদিনীপুরের মধ্যে, তমলুক শ্রীরামপুরের মধ্যে থাকি, তাই আমাদের প্রত্যেকটা ডক্টর বিশেষ করে ময়নাতেও অনেকে দেখায়, আবার তমলুকেও দেখায়, আমি তমলুকে দেখাই। তো আমার ডক্টর যেটা দিয়েছে আমার সোনাকে হচ্ছে অলিষ্টু এল বলে একটা তেল দিয়েছে, মানে অলিষ্টু তেলটার নাম। তো সেই তেলটাই আমার সোনাকে মানে মাখায় আর কি। তো জন্মের প্রায় দেড় মাস বয়সের পর থেকে ওটা ইউজ করা হচ্ছে। আর জনসেন্সটা আমরা নিজের থেকে কিনে ইউজ করেছিলাম, ডক্টরকে না জানি, কিন্তু জনসেন্সের তেলটা আমার সোনাকে শ্যুট করেনি, খুব পরিমাণে র্যাশ বেরিয়ে যাচ্ছিলো। তো অলিষ্টুটা মাখার পর কিন্তু মনে সোনার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এদিকে তোমাদেরকে কিন্তু দেখালাম সুন্দরভাবে রুমটা আমি মানে টিপটপ করে বেড কভার পাতি দিয়েছি, আর তারপরে এই যে দেখো আজকে সারাদিনে যে কতগুলো জিনিস ধোয়া হয়েছে, আশা করি এবার তোমাদেরকে আর বলতে হবে না, দেখেই বুঝতে পারছো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখেছি, কারণ সব তো এখন আর লাগবে না, আবার সব তুলে রেখে দেবো, এরকমই যখন বর্ষা হবে শুকাতে পারবো না, তখন আবার একটা একটা কাপড় বের করতে হবে। আর পাশেই দেখতে পাচ্ছ সোনা ঘুমাচ্ছে, ছোটো মশা যেটা টাঙিয়েছি বড়োটা এখন টাঙানোর সময় হয়নি, কারণ মশা কামড়াবে, তো তাই ছোটোটা টাঙিয়ে সোনাকে ঘুম করে দিয়েছি। আর আলনাটা এখনও গোছানো হয়নি, এইমাত্র শুধু মানে কি বলবো সোনার পটি বাথরুমের কাপড় আর আমার কাপড় তিনটে কাপড় মাত্র ভাঁজ করা হয়েছে, এছাড়া নাইটি টাইটি সব আলনাতে মানে এলোমেলো আছে। চলো এখন আলনাটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ফাইনাল আমার মানে সারাদিনের পরিশ্রমের ফল সকাল থেকে। অবশ্যই সোনার যে পটির জিনিসগুলো ওগুলো আজকে আমি মানে অল্প পরিমাণে ধুয়েছি, বেশিটা বাবা ধুয়ে দিয়েছে, আর বাকি নিজেরগুলো তো আমি নিজেই ধুয়েছি। আর তারপরে তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে, এখানে মনসা ঠাকুরের প্রসাদ আছে আবার বিশ্বকর্মা ঠাকুরেরও প্রসাদ আছে, তো দুটো ঠাকুরের প্রসাদ মিলে এখন খেয়ে নিই। মুখটা বন্ধ করো মা, ও শুনো শোনো শোনা শোন, মুখ বন্ধ করো বন্ধ করো, এই দেখো সোনা তার ঘুমায়, মুখ বন্ধ করেনি, সোনা মুখ বন্ধ করো, জিপটা বের করে হাসতে হবে কেন, জিপটা ঢুকো। আমার সোনামাটা দেখছো জেগে জেগে ঘুমাচ্ছে, আর ওকে যদি আমি এখন ঘুমাতে দেই এতক্ষণ মানে এতক্ষণ সময় ধরে, সেই বিকেল থেকে এখন প্রায় 8:30 মতো বেজে গেল, মানে ওই সন্ধ্যার মুহূর্ত থেকে ঘুমাচ্ছে, আর ও যদি ওইভাবে ঘুমাতে থাকে রাতে তাহলে আমি কিন্তু আর ঘুমাতে পারবো না। তো সেই ভেবে আমি সোনাকে এইভাবে কোলের মধ্যে রেখে হাসাতে হাসাতে মানে খুব একটা প্রেশার দিয়ে কিন্তু উঠাইনি, ও নিজের থেকেই সরলভাবে উঠেছে, শুধু মাঝে মাঝে ওর সঙ্গে একটু বকবক করেছিলাম। খুব একটা যদি প্রেশার দিয়ে উঠাই তখন কিন্তু ওর ব্রেনে চাপ পড়বে, তাই ওকে আমি খুব একটা জোর করে উঠাই না, ওইভাবে হালকা হালকা কথা বলি দু একটা, যদি উঠে তো ভালো আর না হয় ওকে আমি মানে ঘুমানোর জন্য মানে একদম ফ্রি রেখে দিই আর কি। তো এই যে সোনা এখন উঠে পড়েছে,
আর ভালোই হলো, একটুখানি খেলাধুলো করুক, বাথরুম করুক, পটি করুক, পেটটা খালি হোক, খেয়ে তারপর আবার ঘুমাবে। আর অতক্ষণ ধরে তোমাদেরকে যেটা দেখাচ্ছি, সোনা হচ্ছে আমার গায়ে টিম মেরে মেরে কতটা দূর এগিয়ে চলে গেছে, মানে বালিশের একদম শেষ প্রান্তে মাথা চলে গেছে। সোনা এখন খুব টিম মারা শিখেছে। ধীরে ধীরে আমার সোনার দুষ্টুমিটাও বেড়েছে, কোনো কিছু জিনিস দেখলে হাসা কাঁদা সব কিছু আস্তে আস্তে শিখছে। আর এগুলোই তো অপেক্ষা করেছিলাম যে কখন আমার সোনামাও এগুলো ধীরে ধীরে করতে পারবে। যাও এবার কত উপরে দিকে উঠে যাবো, যাও যাও। বাবালে কত খুশি। তো যাই হোক, চলো এইভাবে আমার সোনা আমার সঙ্গে হাসতে থাকুক, কথা বলতে থাকুক। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাতে থাকো। তো সোনার হাসি বা কথাবার্তা বলা যদি আমি তোমাদেরকে শেয়ার করে দেখাই, তো আজকে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই যে দেখেই বুঝতে পারছো, আওয়াজ করছে, হাসছে, কথা বলছে। তো তাহলে আজকের মতো এখানেই বন্ধুরা এন্ড করছি। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আজকে রাতের ডিনার হয়েছিল আমাদের, অনেক দিন পর বাড়িতে লুচি হলো, লুচি আর ছোলার ডাল হয়েছিল, তো সেটাই রাতে ডিনার করে খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আজকের মতো টাটা।